আজ ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই এর ঢাকা ব্রিগেডের সমাবেশে উপচে পড়া ভিড় আজ নজরে কি পড়বে তার কারণ যেমনটা খবর পাওয়া গেছে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই বহু বাম সমর্থকেরা ছাত্র সংগঠনের সদস্যরা তারা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন ব্রিগেড সমাবেশের সেই ছবিটা সকালের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বহু সংখ্যক মানুষজন তারা পৌঁছে গিয়েছেন অনেকেই রাস্তায় রয়েছেন যারা এই মুহূর্তে একেবারে শহরমুখী কলকাতামুখী বলা চলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসছেন দুটো কানেক্টিং পয়েন্ট অর্থাৎ হাওড়া এবং শিয়ালদার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তবে এই মুহূর্তে হাওড়ার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরব গোয়েন্দিলা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে গোয়েন্দিলা ছবিটা ঠিক কিরকম আজ ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ এবং ইতিমধ্যে কি বহু মানুষজন বহু সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন কি কি ব্যবস্থাপনা রয়েছে তাদের জন্য জেলার প্রান্ত থেকে তারা আসছেন অর্থাৎ যারা আজকে অংশগ্রহণ করবে তুমি দেখতে পাচ্ছ এখানে একটি ক্যাম্প করা হয়েছে একদম হাওড়া স্টেশন থেকে বেরিয়েই যারা যোগাযোগ করতে চাইবেন একদম প্রাথমিকভাবে তারা কিন্তু এইরকম ছোট ছোট যে ক্যাম্পগুলো রয়েছে এই বামেদের তারা কিন্তু এইরকম ক্যাম্পে আসতে পারেন এবং এই ক্যাম্প থেকে কিন্তু তাদেরকে ইনস্ট্রাক্ট করে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে তারা ঠিক কোন দিকে যাবে এবং হাওড়া স্টেশনে আসার পর ঠিক যে ভারতীয় রেল মিউজিয়াম রয়েছে ঠিক তার পাশে আরও একটি ক্যাম্প করা হয়েছে যেখানে মূলত মিছিল শুরু হওয়ার আগে তারা স্টে করছে অর্থাৎ যারা বিভিন্ন জেলার প্রান্ত থেকে আসছেন এবং সেখান থেকেই শুরু হবে মিছিল 11:30 নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে সব মিলিয়ে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে প্রচুর মানুষ আসছেন এই ব্রিগেড মুখী একবারে বলা যায় যে এই লাল ঝান্ডা নিয়ে তারা কিন্তু আসছেন এবং হাওড়া স্টেশনের সামনের ছবিটা তোমাকে দেখাই এই মুহূর্তে দেখো প্রত্যেকের একেবারে জামায় সেই ব্যাচ লাগানো রয়েছে অর্থাৎ ব্রিগেড চলো যে ব্যাচ সেই ব্যাচ লাগানো রয়েছে লাল ঝান্ডা কেউ কেউ হাতে নিয়ে আসছেন এবং এই জায়গাটা যদি একটু তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয় কি শুনতে চাইছেন তারা যে কারণের জন্য আজ ব্রিগেডের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে মিছিলও কিছুক্ষণের মধ্যে শুরু হবে যেমনটা তুমি জানালে আমাদেরকে লোক আমাদের যা আশা করেছি ব্রিগেড উপচে যাবে ব্রিগেডের উপরে মানে ব্রিগেডের বাইরেও মানুষকে জায়গা দেওয়া যাবে না ইরাকি মুখপাত্র একসাথে বক্তব্য রাখবেন কি চাইছেন আমরা ইনসাফ চাইতে এসেছি নেতৃত্ব আজ দীর্ঘদিন ধরে মানে এটাই হচ্ছে প্রথম ব্রিগেড যেটাতে ইনসাফের দাবিতে আমরা প্রথম ব্রিগেড করছি এর আগে বহু ব্রিগেড হয়েছে আর এই ব্রিগেডে আমরা দুটো সরকারের বিরুদ্ধেই যে অন্যায় কাজগুলো হচ্ছে জনবিরোধী কাজ তার বিরুদ্ধেই ইনসাফের দাবি এটা আমাদের আজকে এত বড় একটা জনসমাবেশের ডাক রয়েছে একেবারে স্পষ্ট তুমি নজর রাখো জমায়েতে